Beach Sports is associate sponsored by Birla Gold Cement. খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর। শুরু করছি আজকে স্পিড স্পোর্টস। কেকেআর দলের উজ্জ্বল নক্ষত্র সুনীল নারিন। আইপিএল সিক্সের আসরে ঠিক সেভাবে পারফর্ম করতে পারেনি কিং খানের কলকাতা নাইট রাইডার্স। তবে এই দলের যে খেলোয়াড় নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে উঠেছেন তার নাম সুনীল নারিন। আইপিএল সিক্সের শুরু থেকেই নিজের অসামান্য পারফরমেন্সে সমর্থক থেকে শুরু করে সমালোচক সবারই প্রশংসা পেয়েছেন তিনি। নারিনের স্পিনের জাদুতেই একাধিক ম্যাচে জয়ের স্বাদ পেতে সক্ষম হয়েছে কেকেআর। ইতিমধ্যে মোট 14টি ম্যাচ খেলেছে কেকেআর এবং তার মধ্যে সবকটি ম্যাচেই দলের হয়ে বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই মিস্ট্রি স্পিনার। এই 14 ম্যাচে তার শিকার সংখ্যা মোট 22। চোটের কারণে আপাতত দলের বাইরেই থাকতে হবে লিওনেল মেসিকে। এই মরশুমে আর মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। মরশুম শেষ করতে গেলে এখনো মোট 3টি ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। লা লিগার ম্যাচে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। তার সম্পূর্ণ মেডিকেল চেকআপের পর ডাক্তাররা জানিয়েছেন মেসির হ্যামস্ট্রিং এর চোট খুবই গুরুতর এবং কমপক্ষে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই সিজনের বাকি ম্যাচগুলিতে আর দলের সঙ্গে মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। কোচের পদ থেকে অপসারিত হলেন রবার্তো ম্যানসিনি। একটা সম্পূর্ণ ট্রফি শূন্য মরশুম ও দলের চরম অসফলতা, এই সমস্ত কারণের জন্যই ম্যান সিটি দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে হলো রবার্তো ম্যানসিনিকে। ম্যান সিটির সঙ্গে নিজের গোটা ক্যারিয়ারে দলকে অনেক রকমভাবে সমৃদ্ধ করেছেন ম্যানসিনি, কিন্তু বর্তমানে আর দলকে সেভাবে কোনো বেনিফিট দিতে পারছেন না তিনি। তাই তাকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ। তবে চুক্তি শেষ হওয়ার আগেই রবার্তোকে দলের বাইরে করার জন্য $3.3 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে ম্যান সিটি দলকে। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোডা টিভি। ইনকোডা টিভি এখন ফেসবুকেও। দেন কিপ অন ক্লিকিং। স্পিড স্পোর্টস ওয়াজ অ্যাসোসিয়েট স্পন্সার্ড বাই বিড়লা গোল্ড সিমেন্ট।